পুরো আমরা সবাই গোলরক্ষক প্রস্তুত, প্রথম শট গোল, খেলার শট আর বাইরে। খুব সুন্দর গোল করলেন। আপনারা খেলা শেষ হলে সাথে মাঠে রাখবেন, দুজনের কর্মকর্তার কাছে অনুরোধ। মাঠের গোবরা আমরা সবাইয়ের প্রথম খেলায় এক এক ফলাফল, এখন টাইব্রেকার শুরু হচ্ছে। গোলে আছেন দিশা টেলিকমের গোলরক্ষক, প্রথম শট, দেখা যাক কি হয়। শট আর গোল, আমরা সবাই পরে দিশা টেলিকমের 6 নম্বর জার্সি পরিণত প্লেয়ার প্রথম শটটি নিতে আসছেন, দেখা যাক খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেন কিনা। 1-0 গোলে এগিয়ে রয়েছে গোবরা আমরা সবাই। দিশা টেলিকমের প্রথম শট, গোবরা আমরা সবাই গোলরক্ষক প্রস্তুত, প্রথম শট গোল, খেলার ফলাফল 1-1। প্রথম শট গোল হয়েছে, দুপক্ষই 1-1 গোল করেছে। গোবরা আমরা সবাই দ্বিতীয় শট, খেলার ফলাফল 1-1। দেখা যাক গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। খুব সুন্দর গোল করলেন গোবরা আমরা সবাই। গোবরা আমরা সবাই দুই করছি, পরের যে দুটি দল অংশগ্রহণ করবে আমাদের তৃতীয় খেলায়, আপনারা খেলার শেষ হলে সাপোর্টে মাঠে রাখবেন। দিশা টেলিকমের দ্বিতীয় শট, 8 নম্বর জার্সি পরিণত প্লেয়ার শটটি নিতে যাচ্ছেন, দেখা যাক খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেন কিনা। শট আর গোল, গোবা আপনা সবাইয়ের তৃতীয় শট অর্থাৎ শেষ শট। আমরা সবাই তৃতীয় শট, শেষ শট নিতে যাচ্ছেন গোলরক্ষক নিজেই। শট গোল, আমরা সবাই প্রত্যেকটি খেলোয়াড় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করল,
তৃতীয় শটে তিনটি গোল হয়েছে। এবার দিশা টেলিকমের তৃতীয় শট, দিশা টেলিকমের তিন নম্বর জার্সি পরিণত প্লেয়ার তৃতীয় শটটা নিতে আসছেন। দেখা যাক তিনি খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেন কিনা। খেলার ফলাফল গোবরা আমরা সবাই 3, দিশা টেলিকম 2। দিশা টেলিকমের তৃতীয় শট, শট আর গোল, খেলার ফলাফল 3-3। গোল করে গোবরা আমরা সবাই চতুর্থ শট নিতে আসছেন। দেখা যাক তিনি গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। এদিকে দিশা টেলিকমের গোলরক্ষক পরিবর্তন হয়েছে, পরিবর্তিত গোলরক্ষক বলটি সেভ করে দলকে জেতাতে পারেন কিনা সেটাও কি দেখার বিষয়। শটটি মিস করে গেলেন চতুর্থ শটটি। এদিকে গোবরা আমরা সবাইও গোলরক্ষক পরিবর্তন হলো। দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক বলটি সেভ করে দলকে খেলায় ড্র করতে পারেন কিনা। দিশা টেলিকমের 5 নম্বর জার্সি পরিণত প্লেয়ার এই শটটি যদি গোল করতে পারে দিশা টেলিকম তারা জয়লাভ করবে। জয়লাভ করলো টেলিকম।